হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি ডিজিটাল স্টাডি চ্যানেলে। আজকে আমরা পঞ্চম পর্বে ইউ লেটারটির উচ্চারণ নিয়ে আলোচনা করব। এই ইউ লেটারটির উচ্চারণ কয় রকম হয় ও কি কি? ইউ লেটারটির উচ্চারণ 4 রকমের হয়। দেখুন আমাদের স্ক্রিনে সেটা চলে এসেছে। তো চলুন আমরা একটু লক্ষ্য করি ইউ লেটারটির উচ্চারণ কোথায় হ্রস্ব উকারের মতো হচ্ছে। পুট, দেখুন আমরা যখন পুট উচ্চারণ করছি তখন আমরা হ্রস্ব উকে খুঁজে পাচ্ছি। পু উ, দেখুন আমরা উকে খুঁজে পাচ্ছি। তেমনি করে যদি বলি রুল, তো দেখুন রুল যখন বলছি, রু যখন বলছি তখনই আমরা উকে খুঁজে পাচ্ছি। আবার আপনি যদি বর্ণ বিশ্লেষণ করেন তাও কিন্তু উকারকে পেয়ে যাবেন, অর্থাৎ হ্রস্ব উকে পেয়ে যাবেন। তেমনি করে যদি বলি ফুল, তো দেখুন এখানেও আমরা উকে খুঁজে পাচ্ছি। এবার চলুন ইউ লেটারটির উচ্চারণ কোথায় স্বর আ হয় সেটা আমরা একটু লক্ষ্য করি। কাট, দেখুন আমরা যখন কাট উচ্চারণ করি তখন আমরা কিন্তু আকে খুঁজে পাচ্ছি। কা আ, দেখুন আকে পাচ্ছি। আবার যদি আপনি বর্ণ বিশ্লেষণ করেন তাহলেও কিন্তু দেখুন স্বর আ পাবেন। তেমনি করে যদি বলি রান, তো দেখুন এখানেও আমরা আকে খুঁজে পাচ্ছি। তেমনি করে আমি বলতে পারি গান, দেখুন এখানেও আমরা আকে পাচ্ছি। তেমনি করে বলতে পারি বাট, দেখুন এখানেও আমরা আকে পাচ্ছি। আমরা সকলেই জানি বাংলা বর্ণমালাতে 2টি উকার আছে, একটা হচ্ছে হ্রস্ব উকার আর একটি হচ্ছে দীর্ঘ উকার, অর্থাৎ দুইটাই উ দিয়ে, তাই আমরা এখানেও উকার সাউন্ডটা পেয়ে থাকি। যদি বলি রুট, দেখুন এখানেও কিন্তু দীর্ঘ উকার দিয়ে লেখা, কিন্তু এটিও হচ্ছে উকার, অর্থাৎ হ্রস্বর মতোই উচ্চারিত হয়। তাহলে উচ্চারণটা একটু ভালোভাবে শুনুন। রু, দেখুন এখানেও আমরা উকে খুঁজে পাচ্ছি। তেমনি করে আমরা বলতে পারি রুল, তো এখানেও আমরা উকে খুঁজে পাচ্ছি। এবার চলুন ইউ বর্ণটির উচ্চারণ কোথায় ইউ হয় সেটা আমরা একটু দেখে নিই। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, টিউব। তো দেখুন এখানে ইউ এর উচ্চারণটা ইউ এর মতোই হচ্ছে। দেখুন আমরা যদি ইউ উচ্চারণ না করি তাহলে কিন্তু টিউবটাই উচ্চারণ করতে পারবো না। টিউব, দেখুন ইউ, ইউকে খুঁজে পাচ্ছি। তেমনি করে আমরা বলতে পারি ফিউম, তো দেখুন এখানেও আমরা ইউ খুঁজে পাচ্ছি। তেমনি করে আমরা বলতে পারি ইউজ, তো দেখুন এখানেও আমরা ইউকে পাচ্ছি। তেমনি করে আমরা বলতে পারি মিউজিক, মিউজিক, দেখুন এখানেও আমরা ইউকে খুঁজে পাচ্ছি। তো আশা করি আপনারা ইউ বর্ণটির উচ্চারণ বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।